সর্বাত্মক চেষ্টা চালানোর। খালি দোয়া করলে হবে না, এদিকে দোয়া করছেন, হস্তমিথুন করছেন, দোয়া করছেন, ফেসবুক দেখতেই আছেন, আর নোংরা ছবি দেখতে, দোয়া করছেন আর নোংরা ছবি আপনি ইউটিউবে দেখতে আছেন, বলছে দোয়া করছি কাজ হয় না। কাজ হবে? দোয়াতে কাজ হবে না, দোয়ার সাথে যদি দাওয়া না থাকে। আমি দুটো কথাকে বলি কাছাকাছি, দোয়া এবং দাওয়া। যারাই বলে আমার ছেলে মেয়েগুলো খারাপ হয়ে গেলো সাবালো খাওয়ার পরে, আমি বললাম দোয়া করেন দাওয়া করেন, মানে ভালো তরবিয়তে চেষ্টা করেন, নসিহা করেন, দাওয়াত থেকে ব্যাপক অর্থ, ওয়াজ করেন, উপদেশ দেন, বুঝান, হ্যাঁ ভালো ভালো কথা শোনান, ভালো ইসলামী বই পুস্তক পড়ান, ইমানি তরবিয়তে চেষ্টা করেন, হ্যাঁ দাওয়া, নিজেকে দাওয়াত দাও, অন্যকে দাওয়াত দাও ইসলামের দিকে, তাকওয়ার দিকে, এবং দোয়া তার সাথে। এই দাওয়া হচ্ছে সর্বাত্মক চেষ্টা চালানো, চেষ্টা চালাইতে হবে যথাসাধ্য, আপনার আপ্রাণ চেষ্টা করতে হবে গোনা থেকে বাঁচার জন্য। তাহলে দেখছেন যে একটা জায়গায় গিয়েছি, কয়েকজন বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, সাথে সাথে সেখান থেকে উঠে যেত, এটা চেষ্টা, আল্লাহ গোনা থেকে বাঁচাও, এই খারাপ লোক থেকে বাঁচাও, বললে হবে না, সাথে সাথে কেটে পড়তে হবে। কিন্তু দেখছেন বসেছি বন্ধু মহলে খাওয়া দাওয়ার জন্য, দেখছি গীবত শুরু করেছে, হয় নিষেধ করতে পারলে পারবেন, আর যদি বলেন যে আমার কোনো মূল্যায়ন হবে না কথা, তাহলে সেখান থেকে উঠে পড়বেন, চলে যাবেন আপনি, হ্যাঁ হাই হাঁ মেলাবেন না, বসে থাকবেন না, হু হু করতে থাকলেন বা চুপ থাকলেন, আপনি না বোবা সাইতেন, আপনি কেন চুপ থাকবেন সেখানে, পাপের জায়গায়। যে কোনো ক্ষেত্রে মুজাহাদা, এটাকে বলা হয় সর্বাত্মক চেষ্টা, কি বলা হয়, মুজাহাদা করতে হবে, জেহাদি, যত কষ্ট হোক না কেন, হ্যাঁ আপনাকে সর্বাত্মক চেষ্টা করতে হবে, সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে, গোনা থেকে বাঁচার জন্য ধৈর্যের প্রয়োজন রয়েছে, লোভ সামলানো ধৈর্যের প্রয়োজন রয়েছে, রাতারাতে কে বড় লোক হতে চায় না, বিদেশে এসছেন, আপনি কি চান না যে দুই বছর আমি 10 বছর 20 বছরের ইনকাম করে তাড়াতাড়ি দেশে চলে যাব, কেন পরিবার ছেড়ে আমি বিদেশে চান না, সবাই রাতারাতি বড় লোক হতে চায়, কিন্তু রাতারাতে বড় হওয়ার একটা হচ্ছে হালাল তরিকা, যেটা খুব কঠিন অত সহজ নয়, হ্যাঁ, আর হারাম তরিকা মানে রাতারাতি, হ্যাঁ সম্পদের পাহাড়, চুরি ডাকাতি বে মানে আত্মসাত নেতা হয়ে যাওয়া আর মেরে খাওয়া ইত্যাদি, না আর কর্জা করে সব লুটপাট করা, হারাম ব্যবসা করা ইত্যাদি ইত্যাদি, তাই না, জাহান্নামে যাওয়ার বন্দোবস্ত হয়ে গেলো, আর রাতারাতি ধনে ধন সম্পদের পাহাড়ও তৈরি করে ফেললেন আপনি। তো কী করতে হবে, গোনাতে মাছলে সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। যদি আপনি একটা ধরেন ব্রিফ কেস পেয়েছেন, হ্যাঁ বক্স পেয়ে গেছেন, যাতে 1 লক্ষ রিয়াল আছে, ইমান টলমল করতে শুরু হয়ে যাবে, ইমানে ভূমিকম্প শুরু হয়ে যাবে, 1 লক্ষ টাকা 10 বছরে আমি জমাইতে পারবো না, আর এই বিদেশে কষ্ট করে পড়ে আছে, দে টান দেনি, গেল শেষ। এইরকম উদাহরণ যে কোনো গোনার ক্ষেত্রে, যৌবন আছে, যৌবনের জ্বালা আছে, তাড়না আছে, আর হ্যাঁ পরিবার থেকে দূরে, কেউ চেনেও না এখানে, এইখানে যদি জেনাবা বিচার হয়েও যে কেউ জানতে পারে না, চিনেই বাকি আমাকে, কিন্তু গ্রামে অধিকাংশ মুসলিম সমাজের লোকেরা জেনাবা বিচার থেকে বেঁচে থাকে সামাজিকতার কারণে, সমাজের ভয়, সমাজে কী করে মুখ দেখাবো, হ্যাঁ বংশের কি হবে, কিন্তু এখানে দাম হবে না, বংশ আছে না সমাজ আছে কিচ্ছু নেই, আর কোথাও হ্যাঁ নারী ফিতনার সন্ধান পেয়ে গেছেন, আর ওতে ফিতনায় লিপ্ত হয়ে গেলেন, তাহলে এখানে কেমন ধৈর্যের প্রয়োজন রয়েছে, যেমন ইউসুফ আলী ইসলাম ধৈর্য ধরেছে, রব্বি সিজন আহাব্বু ইলাই মিম্মা ইয়াদউনানি ইলাইহি, আল্লাহ জেলে যাও আমার কাছে ভালো, কিন্তু আমি এর কাছেও যাব না, জেলে পাঠাবে সে আমার আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে দোষারোপ করে, জেল যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে আল্লাহ, ওয়াইল্লা তাসরিফ আননি কাইদাহুন্না, আল্লাহ তুমি তার চক্রান্ত থেকে যদি রক্ষা না করো, আসবো এলে না, তাহলে আমিও ঝুঁকে যাব, মানুষের মন তো, আমিও ঝুঁকে যাব, বেটার চান্স না সমাজ, না বাপ ভাই, না আত্মীয় স্বজন, কেউ নেই, মিশরে একাই, বাপ ভাই গোটা বংশ ফিলিস্তিনে, কেউ যান ধরা খেলেও জানতে পারবে না যে ইউসুফের কাজ, কে চেনে ইউসুফকে মেসরে, চিন্তা করতে পেরেছেন, যৌবনের জ্বালা সব কিছু মজুদ, আর ডাকছে হেই তালাক, এসো
গ্রিন সিগন্যাল, কেউ নাই এখানে। আর তারপরে হ্যাঁ, রাজবেল এসে কেউ দেখলো, চাকর নগর দেখলো, মুখ খুললে তার জিবা কেটে নেওয়া হবে, জি চোখ তুলে নেওয়া হবে, কান ক্ষমতা নেই বলার। মাযাল্লাহ, যখন তাকে ডাকা হচ্ছে, মাযাল্লাহ, আল্লাহর পানা, আল্লাহ তুমি আশ্রয় দাও, দোয়া দোয়া করছেন, ইন্নাহু রব্বি, সেই আল্লাহ রব। আহসানা মাসওয়ায় কোথায় কূপে ফেলে দিয়েছিল ভাইরা, সৎ ভাইরা, সেখান থেকে আল্লাহ তুমি উঠিয়ে নিয়ে এসছো, আর এখানে উঠে এসে আমি এই কাজ করব, জি আল্লাহ তুমি যদি রক্ষা না করো, আসবো এলে হিন্না ওয়াকু মিনাল জাহেলিন, আমিও ঝুঁকে যাবো সেদিকে যেদিকে ডাকছে তার কথাতে আমি প্রলোভনে, আর আমি মূর্খদের দলে সামিল হয়ে জাহান্নামী হয়ে যাবো, আল্লাহ রক্ষা করো, দোয়া। তাহলে দোয়ারও দলিল সূরা আয়াতের জীবনীতে রয়েছে এই গুনাহ থেকে বাঁচার জন্য। আর মুজাহ কত চেষ্টা, ধার্মিকও যদি আমাদের মধ্যে হয় তো ভাববে যে জেল খাটবো, যাক যেটা বলছে শুনেই নি, হ্যাঁ জেল খাটবো, না জেল খাটেন, হ্যাঁ ফাঁসিতে ঝুলতে হয় কিন্তু জাহান্নামে যাব না। এটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের আদর্শ। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিম ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে চলার জন্য, জান্নাতের পথে চলার জন্য সর্বাত্মক চেষ্টা করবে, চেষ্টা করতে হবে। এই গরমের দিনে গরম পানিতে সৌদি আরবে জোহর আসরে উজু করা যেমন তেমন কথা নাকি, হ্যাঁ, আর কনকনে শীতের দিনে ফজরে ঠান্ডা পানিতে গোসল করা গোসল ফরজ হয়েছে আর উজু করা যেমন তেমন কথা নাকি, জাহাদা কষ্ট, কম্বলের তলা থেকে উঠে লাফ দিয়ে উঠে ফজরে দাঁড়িয়ে যাও, ফজর আজানের সাথে সাথে, আর তার চাইতে উপরে যেতে পারে তাহার জন্য যেমন তেমন কথা নাকি, মুজাহেদা চেষ্টা করতে হবে, তাহলে সবর করতে হবে, চেষ্টা করতে হবে, লানাহাদিয়ান্নাহুম, অবশ্যই আমার রাস্তা দেখাবো, যে যা ধাই সে তা পায়, চেষ্টা করলে অবশ্যই কোনো ব্যবস্থা হবে, চেষ্টা করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে, চেষ্টা অব্যাহত রাখতে হবে। চেষ্টা মানে সাময়িক চেষ্টা নেই, সাময়িক চেষ্টা অনেকে করেন, চেষ্টা কী করতে হবে, কন্টিনিউ করতে হবে, চালু রাখতে হবে সব সময়। যে ইয়াল্লাযীনা আমানু সাবারু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, সূরা আলে ইমরানের আয়াত নম্বর 200 সর্বশেষ আয়াত বলছেন, হে ইমানদারগণ ইসবিরু ধৈর্য ধারণ করো, ওয়াসাবিরু আর ধৈর্য ধারণে প্রতিযোগিতা করো, আমার চাইতে বেশি লোকটি ধৈর্যশীল, ওর চাইতে বেশি আমি ধৈর্যশীল হব, আমার চাইতে বেশি গোনা থেকে বাঁচে, হ্যাঁ সে তার চাইতে বেশি আমি গোনা থেকে বাঁচব, সেখানে আমার চাইতে আগে বেড়ে যাবে, অস্বাভাবের ওরাবেতু এবং অবিচল থাকো। মানুষ শয়তান এবং দিন জিন শয়তান এই দুই যে শত্রু রয়েছে, দুই শত্রু, খারাপ লোকেরা শত্রু আপনার আমার, এবং খারাপ শয়তান জিন শয়তান শত্রু, মমিন জিন হ্যাঁ আমাদের হিতাকাঙ্ক্ষী, এইরকমই মমিন ধার্মিক মানুষ হচ্ছে আমাদের হিতাকাঙ্ক্ষী, আর বাকি খারাপ মানুষরা আর খারাপ জেনারা হচ্ছে শত্রু। তো রাবেতু, তাদের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক তুমি কি করো, অবিচল থাকো, আঁকড়ে ধরে থাকো, অত্তাকুল্লাহ এবং আল্লাহকে ভয় করতে থাকো, লাল্লাহ উতুফিল হন, তাহলে সাকসেস হবে, তাহলে সফল হবে আল্লাহ বলছে।